السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য ভাই বোন তাদের নানা রকমের সমস্যার কথা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তুলে ধরছেন, আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, যেখানেই যাই একদল তরুণ ও যুবক আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম যৌন সমস্যার কথাটাই বেশি তুলে ধরে থাকেন। এমনকি অনেক বৃদ্ধ ব্যক্তিরাও আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা বলে থাকেন। বিশেষ করে তরুণ যুবক এবং বৃদ্ধরা, এমনকি অনেক সময় নববিবাহিত বন্ধুরাও আসেন। এরা যে সমস্যাগুলোর কথা আমার সাথে শেয়ার করে থাকেন তার মধ্যে বিশেষ করে তিনটা রোগ অনেকেই বলে থাকেন। এক নম্বর হচ্ছে, অনেকেই বলে থাকেন যে লিঙ্গ দাঁড়ায় না, মানে এটা শক্ত হয় না। দুই নম্বরে যে কথাটা বলে থাকেন যে লিঙ্গ দাঁড়ায় কিন্তু খুব দ্রুত বীর্যটা বেরিয়ে যায়। আবার অনেকে বলে থাকেন যে স্যার লিঙ্গ দাঁড়ায় কিন্তু নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ লিঙ্গ দাঁড়ানো লিঙ্গ বীর্যপাত ছাড়াই যোনির ভেতরেই নিস্তেজ হয়ে যায়, নিস্তেজ হয়ে বাহিরে বেরিয়ে আসে। তো বন্ধুরা আমার, আপনি তরুণ বা যুবক হন, নববিবাহিত বন্ধু হন কিংবা কোনো বৃদ্ধ ব্যক্তি হন, আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। এমন একটা চমৎকার প্রোডাক্ট এখানে আমি নিয়ে হাজির হয়েছি। এই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে অনেকে অনেক কথা বলেছেন, তবে আমি একটা কথা বলতে পারি যে এই আলকুশি বা এই আলকুশির গুণাবলী নিয়ে বাংলাদেশে সব থেকে বেশি আগে আমি ভিডিও করি এবং সব থেকে বেশি এই আলকুশি আমি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। তবে আমার হাতে যে আলকুশিটি দেখতে পাচ্ছেন, এটি শুধু আলকুশি নয়, এখানে একটা জিনিস স্পষ্ট করে লেখা আছে, একটু খেয়াল করুন, এখানে স্পষ্ট করে একটা বিষয় লেখা আছে, আলকুশি মিক্স। আপনারা দেখুন, আলকুশি মিক্স। তো আসলে আলকুশি থাকতেও কেন আলকুশি মিক্সটা বের করা হলো, আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। বন্ধুরা আমার, প্রথমেই বলে নিচ্ছি আলকুশি কি। আলকুশি একটা একেবারে প্রাকৃতিক, অর্থাৎ ন্যাচারাল একটা বীজ। অর্থাৎ আলকুশি জিনিসটি পাহাড়ে, পর্বতে, বিভিন্ন বনে জঙ্গলে এই আলকুশি গাছটি আপনারা দেখতে পাবেন। যারা চিনেন না তাদের জন্য আমি এখানে কিছু আলকুশি গাছ এবং গাছের ফলের ছবি দিয়ে দিব, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। বিভিন্ন অঞ্চলে এই আলকুশির বিভিন্ন নাম রয়েছে, কেউ এটাকে বিলাই চিমটি ডাকেন, কেউ আবার বান্দর ওলা নামে ডাকেন, কেউ আবার অন্য কোনো নামে আলকুশিকে ডেকে থাকেন। তো যে যে নামেই ডাকেন না কেন, এর কবিরাজি নাম, এর হেকিমি নাম বা এর ডাক্তারি নামটা হচ্ছে আলকুশি। বন্ধুরা আমার, এই আলকুশি নিয়ে একটা বাস্তব ঘটনা আপনাদের বলে এরপরে আলকুশি মিক্সের উপকারিতা নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা আমার, যারা আলকুশি চিনেন বা যারা পাহাড়ে বসবাস করেন, পাহাড় অঞ্চলে যাদের বাড়িঘর রয়েছে, আপনারা লক্ষ্য করলে একটা বিষয় দেখবেন, আলকুশির বীজ খাওয়ার জন্য বানরেরা কিন্তু একটা মৌসুমে যথারীতি একেবারে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। বিশেষ করে নর বানর, অর্থাৎ পুরুষ বানরেরা আলকুশির বীজ খাওয়ার জন্য একেবারে প্রতিযোগিতা করে থাকে। বন্ধুরা আমার, এই কথা যে কতটা বাস্তব, যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন, যাদের বানরের সাথে ওঠা বসা আছে, আর যে অঞ্চলে বানরও আছে আবার আলকুশি ফলও আছে, তারা বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন আমার আজকের এই কথাটা কতটা বাস্তব। আসলে বানর কেন আলকুশি খায়, এই ঘটনা নিয়ে কবিরাজদের অনেক গবেষণা আছে। বাস্তবসম্মত গবেষণাটা হচ্ছে, বানর হচ্ছে অত্যন্ত সেক্স প্রেমী, বানর খুব রকম বেশি সেক্স করা পছন্দ করে, এমনকি দিনের মধ্যে 18 বার 20 বার পর্যন্ত বানরেরা সেক্স করে। তো এই বানর সেক্স করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন তাদের এই ক্লান্তিটা দূর করার জন্য, অর্থাৎ বানরের লিঙ্গ যখন ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ সেক্স করতে করতে যখন বীর্য শুকিয়ে যায় বা বানরের লিঙ্গ আর দাঁড়ায় না,
তখন এই বানর কিন্তু আলকুশি ফল খুঁজে বেড়ায়, যেখানে আলকুশি ফল পায় সেখান থেকে আলকুশি ফল খেয়ে এরপরে আবার যথারীতি সেক্স করতে থাকে। তো বন্ধুরা আমার এই গবেষণা থেকেই কিন্তু কবিরাজেরা হেকিমেরা এই ফলটি আবিষ্কার করেন যে আলকুশির মধ্যে আসলে কি রয়েছে, কেন এটা খাওয়ার পর বানর এত বেশি সেক্স করতে পারে, সেই গবেষণার ফলে কিন্তু আজকের এই আলকুশি। আর সেই জন্যই কিন্তু আলকুশি এখন সমগ্র বিশ্বে সেক্সুয়াল একটা প্রোডাক্ট হিসাবে বিক্রয় হয়ে থাকে। তো বন্ধুরা আমার এই আলকুশি নিরেট খাঁটি হতে হয়, বিশেষ করে পাহাড়ি আলকুশি যেটা, এটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। যদিও এই আলকুশিকে শোধন করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি অনেক ভিডিওতে সেই শোধন করার পদ্ধতি দেখিয়েছি। আলকুশিকে দুধে সিদ্ধ করতে হয়, ঘিয়ে বাছতে হয়, এরপরে গুঁড়া করতে হয়, এরপরে এটি আসলে মানুষের খাওয়ার উপযোগী হয়। আবার এই আলকুশির মধ্যেও রয়েছে অনেকগুলো জাত, যেমন ছোট আলকুশি, মাঝারি আলকুশি, পাহাড়ি আলকুশি। আসলে পাহাড়ি আলকুশিটাই হচ্ছে সব থেকে বেশি উপযোগী আমাদের জন্য, মানুষের জন্য, অর্থাৎ মানুষের সেক্সের জন্য। পাহাড়ি আলকুশি যদি কেউ শোধন করে খেতে পারে তো এর থেকে ভালো ঔষধ আর হয় না। তো বন্ধুরা আমার আজকে আমি আপনাদের সামনে যে আলকুশিটা দেখাচ্ছি এটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের একটা আলকুশি। আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আলকুশি মিক্স। আলকুশি থাকতেও কেন আমি আলকুশি মিক্স বের করেছি, এর কারণ হচ্ছে এই আলকুশির মধ্যে আমি জিনসেন মিশিয়েছি, এই আলকুশির মধ্যে আমি অশ্বগন্ধা মিশিয়েছি, এছাড়াও আরও প্রায় 5-7টা আইটেম যেগুলো আমি বর্ণনা করলাম না নকল হওয়ার ভয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশি বিদেশি বেশ কিছু আইটেম আমি এই আলকুশির সাথে মিক্স করে আমি পরীক্ষা করে দেখেছি যে এই আলকুশি আগের আলকুশির থেকে 10 গুণ বেশি শক্তিশালী হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার এই আলকুশি মিক্স এটি কারা খাবেন আমি এখন বর্ণনা করছি। যাদের এই রোগগুলো আছে তারা অবশ্যই এই আলকুশি মিক্সটা নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন, আপনার যে কোনো রকমের হতাশা দূর করতে পারে এই আলকুশি মিক্স। বন্ধুরা আমার এক কথায়, যাদের যৌন হতাশা রয়েছে, কোনোভাবেই যৌন রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, নানা রকমের ডাক্তারের কাছে গিয়েছেন, নানা ধরনের ঔষধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই যৌন রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, তাদের জন্যেই হচ্ছে এই আলকুশি মিক্স। এই আলকুশি মিক্স বিশেষ করে ওইসব রোগীরা খাবেন, আমি আবারও বলছি ওইসব রোগীরা খাবেন যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হয় না, শক্ত হয়ে যাদের লিঙ্গ আবার নুয়ে পড়ে, আবার যাদের লিঙ্গ থেকে দ্রুতই বীর্যপাত হয়, অর্থাৎ লিঙ্গ দ্বারা হয় কিন্তু স্ত্রীর জনিতে প্রবেশ করানোর 2-1 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায়, অথবা স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর কিছুক্ষণের মধ্যে লিঙ্গ নিস্তেজ হয়ে ফিরে আসে, অথবা ওইসব বৃদ্ধ ব্যক্তিরা যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না তাদের জন্য এই আলকুশি মিক্স। এছাড়াও যাদের বন্ধাত্ব রয়েছে, যেসব পুরুষেরা মনে করেন যে তাদের বাচ্চা কোনোভাবেই হবে না, অথবা ওইসব পুরুষেরা এই আলকুশি মিক্সটা খাবেন যাদের ডাক্তার লিখে দিয়েছে যে আপনার স্পার্ম কাউন্ট 40%-এর কম থাকার কারণে আপনার বাচ্চা হচ্ছে না, তাদের জন্যও এই আলকুশি মিক্স। আমি গত কয়েক মাসে এই আলকুশি মিক্সটা অনেকগুলো মানুষের উপর পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলে থাকি যে কোনো ঔষধ আমি ততক্ষণ পর্যন্ত বাজারে আনি না যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে এর একটা সুফল আমি নিজ চোখে না দেখি। আলহামদুলিল্লাহ এই আলকুশি মিক্স অনেকবার পরীক্ষা করে দেখেছি যে এটির সুফলটা কত বেশি। তো বন্ধুরা আমার আমি আবারও বলছি, যাদের যৌন হতাশা রয়েছে, হতাশা কোনোভাবেই কাটছে না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, নতুন বিয়ে করেছেন, বউ চলে যেতে চাচ্ছে, তাদের জন্য এই আলকুশি মিক্স নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটা উপাদান হতে পারে। আপনি পরীক্ষা করে দেখেন, এই আলকুশি মিক্স এক ফাইলই আপনার জন্য যথেষ্ট। যদিও এই ফাইল বড় আছে, ছোট আছে, মেজো আছে, আপনি যে ফাইলটাই খান না কেন আপনার কোর্সটা হচ্ছে 4 মাসের। যদি 4 মাস কেউ খান ইনশাআল্লাহ সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন। বন্ধুরা আবার আমরা যখন যে প্রোডাক্টটি বাজারে নিয়ে আসি, একদল ভণ্ড প্রতারক সেই প্রোডাক্টটাকে নকল করে ফেলে এবং ফেসবুক ও ইউটিউবে নানা রকম ভুয়া পেজ খুলে তারপরে সেই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে। যদিও আমার প্রোডাক্ট নয় কিন্তু আপনারা তখন আমার প্রোডাক্ট ভেবে আপনারা সেই প্রোডাক্টগুলো কিনে প্রতারিত হন। সেই জন্যে আমি কয়েকটা নম্বর এখন আমি মুখে পড়ে শোনাবো, এই নম্বরগুলোতে অবশ্যই আপনারা ফোন করবেন এবং এই নম্বর ব্যতীত কোনো নম্বরে ফোন করে আপনারা অর্ডার করলে আপনারা প্রতারিত হবেন। এছাড়াও আমাদের 2টো ওয়েবসাইট রয়েছে, যেসব ওয়েবসাইটে আমাদের সকল পণ্য আপলোড করা আছে সঠিক মূল্যে পেতে আপনারা ওইসব ওয়েবসাইট ভিজিট করতে পারেন। একটা ওয়েবসাইট হচ্ছে saifulshop.com আর একটা ওয়েবসাইট হচ্ছে saifulhealthyfood.com।
তো বন্ধুরা আমার এখন আমি যেসব নম্বর আপনাদের সামনে তুলে ধরছি এবং মুখে পড়ে শোনাচ্ছি কেবলমাত্র এই সব নম্বরেই আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে আপনারা প্রতারিত 01794004156 01878616144 01834571806 বন্ধুরা আমার প্রতারক চক্র আরও একটা কাজ করে থাকে আপনারা যখন কোনো ভুয়া নম্বরে ফোন করেন তখন তারা বলে থাকে যে সাইফুল স্যার ঢাকাতে বসেন না বরিশালে বসেন না আপনি যে অফিসটির কথাই বলবেন সেই অফিসের কথা ওরা অস্বীকার করবে এবং বলবে যে সাইফুল স্যার আর এখন অফিসে বসেন না তো বন্ধুরা আমার আপনাদের জন্য আমি বাংলাদেশের কোথায় কোথায় অফিস নিয়েছি কোথায় কোথায় বসি সেই সব অফিসের অ্যাড্রেস এবং সেই সব অফিসের ম্যানেজারদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই সব নম্বরেও যদি কেউ আমাদের যে কোনো পণ্য অর্ডার করেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো বন্ধুরা আবার এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এখানে সারা বাংলাদেশের অফিসের ম্যানেজারদের নম্বরগুলো রয়েছে এই সব নম্বরে ফোন করেও আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি যে সমস্ত বন্ধুরা যৌন হতাশায় ভুগছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু